নমস্কার বন্ধুরা, শিলামণি কিচেন থেকে স্বাগত জানিয়ে আজ আমি একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। সেটা হলো উল কচু মাখা। এই জায়গায় আমি 500 গ্রামের মতো ওল কচু ভালো করে ছুলে ধুয়ে নিয়ে এসেছি। এবার আমি প্রেশার কুকারে সিদ্ধ করব। লাগবে 7 মতো নুন, 1 চা চামচ কালো সর্ষে, 4টে কাঁচা লঙ্কা চিরা, লাগবে সর্ষার তেল। প্রথমে আমি গ্যাসটা জ্বালিয়ে একটা প্রেশার কুকার বসিয়ে নিয়েছি। এতে দেব 1 লিটার মতো জল, দেব সামান্য নুন, দিয়ে আমি ওল কচুগুলো এই জলটা ছেড়ে দিলাম। কুকারের ঢাকাটা আমি বন্ধ করে দেব। যখন দুধে সিটি দেবে তখন আমি গ্যাসটা অফ করে দেব। প্রেশার কুকারে দুটো সিটি পড়েছে, এবার আমি গ্যাসটা আমি অফ করে দিলাম। 10 মিনিট বন্ধ থাকবে প্রেশার কুকার ঢাকা, তারপর আমি খুলে মাখব। 10 মিনিট হয়েছে, আমি ঢাকাটা খুলে দিচ্ছি। দিয়ে আমি ওল কচুগুলো বের করে নিচ্ছি। খুব সুন্দর সিদ্ধ হয়েছে। কচুগুলো আমি হাতার পিঠটা দিয়ে কচুগুলো ভেঙে দিচ্ছি। দিয়ে আমি কচুটা আমি মেখে নেব। আর সর্ষাটা আমি খুব সুন্দর করে একবারে চন্দনের মতন পেস্ট করে বেটে নিয়েছি শিল নোড়া দিয়ে। 2টো কাঁচা লঙ্কা বাটাতে দিয়েছি, আর 2টো কাঁচা লঙ্কা আমি গোটা গোটা চিরে নিয়েছি। এটা আমি মাখাতে দেব। এইবার আমি দেব 1 টেবিল চামচ সর্ষার তেল। এটা খুব টেস্টি খাওয়া, একবার করে খেয়ে দেখবেন আবার খেতে ইচ্ছা করবে। আমি সর্ষা বাটাটা দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কা চিরাগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি কাঁচা লঙ্কাগুলো একটু ভেঙে দেব। খুব সুন্দর গন্ধ হবে। আর বাটাতে দিয়েছি, একটু ঝাল ঝাল লাগবে, ভালো লাগবে খেতে। নুনটাও দিয়ে দিলাম। কচুটা আমি এবার সুন্দর করে মেখে নেব। এটা গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগবে। এটা করে অবশ্যই খেয়ে আমাকে জানাবেন যে কেমন লাগলো। আমার প্রিয় দর্শক বন্ধুরা, যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার রান্নাগুলো যদি ভালো লাগে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে ছোট্ট করে একটি লাইক করবেন, বেশি বেশি শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে। আমি সুন্দর করে মেখে নিয়েছি আমার রেসিপি তৈরি। আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার করবেন ও কমেন্ট করবেন। আমার ভিডিও দেখার জন্য আপনাদের ধন্যবাদ।